আমরা এখানে আজকে নির্বাচন উৎসবে সবাই এমনভাবে মেতেছি, আসলে নির্বাচনটা মূল নয় বিষয়টা, আমরা সবাই একসাথে হতে পেরেছি এবং একসাথে হয়ে আমরা সবার মাঝখান থেকে 21 জনকে আমরা নির্বাচিত করব, আজকে 20 জনকে করার কথা অভিনয়শিল্পী সঙ্গের এই নির্বাচনে। তো একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় লুৎফর রহমান জর্জ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, আর বাকি যারা 20টা পদে আছে সবাই তো চেনা জানা, এবং তার ভেতরেও কিছু প্রিয় মানুষ আছে যাদেরকে হয়তো আমি ভোট দিয়েছি, আর দেখা গেল আরেকজন দেয়নি, এটা হতেই পারে, সবাই তো সবার প্রিয় হতে পারে না। এখানে একটা সংসদীয় কমিটির সংসদের মতোই ছিল আর কি, 21 জনের সেটা পরিবর্তন হয়তো দরকার ছিল, সেটার জন্যই এই নির্বাচন, এবং সেই নির্বাচনটা খুব সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়েছে। আসল সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শিল্পী যারা মানুষকে বিনোদন দেয়, বিনোদন কর্মী আমরা, তো আমাদের মধ্যে কোনো হিংসা দেশ বিদ্বেষ কোনো কিছু নাই। তো আমরা এখানে মনে করেন প্রায় 800 থেকে 850 শিল্পী আছি, আমরা কেউ হারতেও আসিনি কেউ জিততেও আসিনি, আমরা সবাই সবার প্রতিনিধি, এই মন মানসিকতা নিয়েই আমরা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি।